মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ কেন প্রয়োজন সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর হচ্ছে নির্বাচনের আগেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশে বিশ হাজার মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিপরীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছয়শো চুরাশিটি সরকারি বেসরকারি মিলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি দুই লাখ শিক্ষক রয়েছেন প্রায় সব মিলিয়ে তিন লাখ মাধ্যমিক শিক্ষকেরা যে বেতন ভাতা পেয়ে থাকেন তা দিয়ে পরিবার চালানো বেশ কষ্টকর এমপিভুক্ত শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এক টাকা বিহার এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান অন্যদিকে এই কারিকুলামের অধীনে থেকেও সরকার এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে এই বাস্তবতায় শুধু মাধ্যমিক শিক্ষা নয় সব শিক্ষাকে জাতীয়করণ করা প্রয়োজন এতে সবার জন্য শিক্ষা যেমন নিশ্চিত হবে শিক্ষকদেরও দীর্ঘদিনের দুধশারের অবসান ঘটবে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই শিক্ষাকে পরিচর্যা এবং পরিপক্ক করে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেন শিক্ষকরা সেই শিক্ষা স্বীকৃতি হয়ে আগামী দিনের ভবিষ্যৎ হন শিক্ষার্থীরা আমেরিকা এক গবেষণায় দেখা গেছে মানবসম্পদ শিক্ষার শতাংশ নির্ভর করে শিক্ষার অনুকূল পরিবেশ এবং অবকাঠামোগত সুযোগ সুবিধার উপর কিন্তু মানসম্মত শিক্ষা শতকরা পঁচাশি ভাগ নির্ভর করে শিক্ষকের উপর তবে শিক্ষকদের মানসম্মত শিক্ষার প্রসারে অর্থনৈতিক মুক্তি প্রয়োজন অর্থনৈতিক মুক্তি ছাড়া শিক্ষকদের কাছ থেকে মানসম্মত শিক্ষা আশা করা যায় না তাই সরকারের প্রতি আহ্বান মাধ্যমিক শিক্ষা সহ সব শিক্ষা জাতীয়করণ করে শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ যেমন প্রয়োজন অন্যদিকে নির্বাচনের আগে বিভিন্ন মাধ্যম থেকে জানা সরকারি এবং বেসরকারি মধ্যে যে বৈষম্য রয়েছে সেটার অবসান করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ